রয়ে যায়, পাপা বলছে পারবো না, তারপরে উঠে 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 আটটা 40 বাজে, সকালবেলায় পেট পুজো হচ্ছে একজনের। কি দিয়ে খাচ্ছ গো? আলু ভাতে দিয়ে। সকালবেলায় ভাত ভালো লাগে খেতে? আর গুড মর্নিং তো বলে দেবে একবার। আপনাদের সকলকে স্বাগত, এখন আমি ভাত খেয়ে যাই, স্কুলে যাবো। স্কুলে কি করতে যাবে? এখনো তো স্কুল খুলেইনি। খুলেইনি, অনলাইন ক্লাস তো হচ্ছে না। ও দি আমি খাতাটা মাঝে যে যাবো ভাইয়ের সাথে। হাঁটা হয়েছে একবার? বাবা এটা কি বাঘে? হ্যাঁ কালকে ঘুগনি ছিল, ওটা মুড়ি দিয়ে খাচ্ছি। পড়ে গেলাম, আবার চাই। আম খাবে? আম? হ্যাঁ কেন? ওই যে দেখুন, মামা এখনো ফটো সবই খুলতে পারে না, আমাকে ডাকে, আমার মনে আছে বলে সব সময় আমাকে ডাকবে। এখনো পর্যন্ত ফটোশপ খোলা শিখলো না রে বাবা। আমি যাবো না ফটোশপ দিতে, দেখেছেন আবার ডাকছে। যাই, এবার কি করবে দেখি গা। এই যে পেরেছে কোনো রকম এতক্ষণে। বাবু মার দেবো কিন্তু। চুপ, একদম চুপ। বাপ রে, কালো উদর মতো লাগছে। এক চড় দেবো। আজকে আপনাদের একটা জিনিস দেখাবো, মানে গোপনীয় জিনিস বলতে পারেন। তাও পাপা এই মানে এখন বাড়িতে নেই, এই সুযোগটা আমি পাবেন না। এখন তো ভিডিও আমি যাই হোক এডিট করা শিখে গেছি, যার জন্য পাপাকে এডিট করতে হয় না। ভিডিও যখন কাল ছেড়ে দেবো তখন দেখবো, দেখে হয়তো তখন আমি বকা খাবো জানি, কিন্তু তার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা কিন্তু কমেন্টস করবেন। কমেন্টস করলে যদি কমেন্টসটা ও দেখে মোটামুটি, তাহলে হয়তো আমাকে বকাটার হাত থেকে আমি কিছুটা রেহাই পাবো আপনাদের জন্য, যেটা আপনাদের অবশ্যই মানে আপনাদের সাহায্যটা আমার অবশ্যই দরকার। তা কি সেটা, মানে কি জিনিস সেটা এবার দেখাই। এগুলো হচ্ছে ও পাপার হাতে আঁকা। এটা কে আমাকে বলতে হবে না, আপনারা খুব ভালো করেই চেনেন আশা করি। তা বুঝতে পারছেন তো কে এটা? এটা হচ্ছে মৃন্ময়, মিরাক্কেলে অবশ্যই দেখেছেন। এখন এক নম্বর মানে এক নম্বর না, খুব ভালো মাপের একটা ব্লগার, ওর সিনেমা ওর চ্যানেলের নাম। ওর ছবিটা কালকে এঁকেছে, আরও ছবি আছে। এবার আমি ছবিগুলো একটু সাজিয়ে দিই, মানে আমি কয়েকটা নামিয়েছি, মোটামুটি ওর ছবি এতগুলো আঁকা আছে, ও এই ছবিগুলো আঁকে। আজকে আপনাদের বললাম, এতদিন বলিনি। ক্যামেরাটা এদিকে দাও, আমাকে দাও, আমি ছবিগুলো দেখিয়ে দিই। আমি আর আমার মেয়ে মিলে এখন বসেছি এগুলো করতে, কারণ পাপা দেখে ফেললে তো বকবে আমাদের। আমরা এখন এইগুলো দেখিয়ে দিই এই সুযোগে। এই একটা, তবে এই ছবিটা আমার মানে অপূর্ব লেগেছে, এই ছবিটা দারুণ। এগুলো চার বলে রাখা,
এগুলো সব পেন্সিলে রাখা। আমাকে বলতে হবে না, জানি আপনারাও জানেন, বলাটা বলে আপনাদের ছোট করছি না, তাও আমি বললাম। আবার আপনা আমি যে সব জানি তা কিন্তু নয়, একদমই না, ভারী পণ্ডিত আমি। আমি শুধু মানে কয়েকটা নামিয়েছি জাস্ট আপনাদের দেখানোর জন্য। এই যে ওর ছবিগুলো কেমন লাগলো, মানে ওর হাতের আঁকা ছবিগুলো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর বকার হাত থেকে কিন্তু আপনাদের বাঁচাতে হবে, এটা কিন্তু জানি না কী হবে কালকে। কালকে ছাড়বো ভিডিওটা, তারপর তো দেখতে পাবে, এখন তো আর দেখছো না। বাবা ডিম নিয়ে এলো, দেশি মুরগির ডিম, পাড়াতে খুঁজতে গড়িয়েছিল কোথায় পাওয়া যায়, দিয়ে খুঁজে খুঁজে নিয়ে এলো। মেয়েটা অনেক দিন ডিম সেদ্ধ খায়নি, এবার ডিম থাকলে শুধু মেয়েটা খায় না, সবাই খায়। এখন বাজে 2:30, আমি খাবার দেবো এখন, মানে খাবার রেডি হচ্ছে, বাড়ছে আর কি, আজ সেদ্ধ সেদ্ধ করেছি, তাই জন্য পাগলামো দেখবেন, চলুন। এই যে পাগলামো, এই যে এখন 2:45 বাজে, ভাত খাবে, আমি এদিকে সব রেডি করেছি, এই যে পাগলামো শুরু হয়েছে, ভর উঠেছে ভর। হেই পাগলের পাগলামি, সাদি কি আর বলি। কোনটা ঠাকুর, এটা ঠাকুর, ও এই যে ঠাকুর তো, এটা না গাছের দেবতা। তা একটা কথা বলে, যে এই গাছ সম্পর্কে বলা হয়নি, এই গাছটা গাছ তো নয়, এটা একটা পিলার ছিল, তো পিলারটা ভেঙে এটা গোল করা হয়েছে, তা পিলারটা ভেঙে মিস্ত্রিতে জাস্ট ওই গোলই করে দিয়েছে সিমেন্ট দেওয়া পর্যন্ত। তারপর এই যে কারুকার্য যা দেখছেন সব পাপার হাতে। তো এই গাছটা সম্পর্কে আপনারা জানেন না, আমার পাপা নিজে হাতে করে করেছিল, পুটি দিয়ে রং ফং দিয়ে গাছ বানিয়েছে। অনেকে তো এসে মনে করে সত্যি করি এটা গাছ। তো এগুলো হচ্ছে ওর পাপার হাতের কাজ। এগুলো কি বলে ভাই, কি বলে, বোনটা খুব বোনটা খুব বদমাশ হয়েছে। সব ভাত বেড়ে ফেলেছি, প্রেশারে সব গরম গরম ভাত, আলু সিদ্ধ, মুগের ডাল সিদ্ধ, বেসনের বড়া, আর বাবুকে ওই হাবল আছে, হাবলের মা দুটো বেগনি দিয়ে গেছে কাটোয়া থেকে এসে। এই যে আজকে দৌড়াতে যায়নি, তাই ঘরের মধ্যেই পুশ আপ দিচ্ছে, বাবা এনেছিল ডিমগুলো, তখন তো দেখিয়েছিলাম, তারপর বাবাকে একটা করে দিলাম শনিবার, পাপা বললো দাও। হ্যাঁ বাবা নিয়ে এসেছে ডিম, মেয়ে আর পাপা একটা একটা করে ডিম খেতে নিয়েছে। আমাদের আর করিনি, আমাদের বলছিল করতে, আমি করিনি, বাবাকে বললাম খেতে, বাবাও খাবে না বললো। আর এই যে ছানার বড়ার তরকারি করেছি এখন। এ তুমি দুপুরবেলা তাহলে রান্না করেছিলে কি, এখনো এটা গরম গরম সবই গরম, ডিম সেদ্ধ এখন সবই, এখন ভাজলেও এখন, তুমি কিছু করনি? কি মানে কি ধরনের রাতে বেলা তাহলে মুগের ডাল সেদ্ধ আর বেসনের বড়া।
শরীরে পুষ্টির ভীষণ অভাব হয়ে মানছে, দৌড়ে যাচ্ছি, দৌড়ে টোড়ে এসে না চা দিয়ে দিচ্ছে, এত হার্মফুল তো জানেনি, দৌড়ানো ব্যায়াম ট্যাম করে আসলে একটু ব্যায়াম মানে কি হালকা পাতলা করি আর কি, সেরকম কিছু না, এগুলো এসে আর ভালো কিছু করা সম্ভব না, করবো কিন্তু করবো। এই যে রানীদি শুট করছে, সামনে একটা এত বড় পেট নিয়েছে আপনাদের সামনে দাঁড়ালে কেমন ভয় লাগে না? কিন্তু একটু দাঁড়াবো, একটু খাজ ফাজ থাকবে, একটু প্যাকস থাকবে, একটু মাসলস গুলো ফোলা থাকবে, ভালো লাগে না? শুধুমাত্র ব্লগসের জন্য দেখুন এত কিছু করছি আপনাদের জন্য, দেখবেন আমি করে ফেলবো ছ মাসের মধ্যে, ছ মাস টাইম লিমিট দিলাম মানে নিলাম, ছ মাসে আপনাদের রেসপন্স দেখবো কতটা রেসপন্স পাওয়া যায়। ওকে, আজকে ভিডিওটা এখানে শেষ করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সবাই বলে দাও গুড নাইট, আজকে ও হ্যাঁ গুড নাইট, গুড নাইট, আমি দেখা না বাবা বলো গুড নাইট, গুড নাইট, গুড নাইট, এই নিয়ে বলো বিষণ্ণতার শেষ সীমায় পৌঁছে গিয়ে গুড নাইট। Good night.